নতুন করে নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে কি বলছে আবহাওয়া দপ্তর তবে কি পুজোর আগেই ভাসতে চলেছে বাংলা বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন সংবাদ ত্রিনয়নের সঙ্গে শুরু হয়ে গেছে দিন গোনা আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা এক বছর পর আবার মর্তে আগমন ওমান সাজো সাজো রব চারিদিকে এর মধ্যেই মেঘের ঘন আকাশে উত্তরটার খবর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণবাদ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আপাতত ঘূর্ণবাদটি পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে এই ঘূর্ণবাতের গতি প্রকৃতির ওপর নজর রাখা হচ্ছে তবে এর প্রভাবে শুক্র ও শনিবার উপকূল ও উড়িষ্যা সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই সরাসরি প্রভাব ফেলবে না বাংলায় আগামীকাল বুধবার পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণবাদ তৈরি হবে এই ঘূর্ণবাদ পরবর্তী আটচল্লিশ ঘন্টায় নিম্নচাপে পরিণত হবার সম্ভাবনা থাকছে শুক্রবার নাগাদ নিম্নচাপে পরিণত হয়ে এটি ক্রমশ উড়িষ্যাতে প্রবেশ করবে এর প্রভাবে শুক্র ও শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের উপকূলের জেলায় এবং উড়িষ্যা সংলগ্ন জেলাগুলিতে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম জেলাতে কলকাতায় আংশিক মেঘলা থাকবে আকাশ অপরদিকে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন সংবাদ তৃণ সত্যের সাথে মানুষের পাশে